প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানা মাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল শরৎ ও শীতকালীন সাংহাই ফ্যাশন সপ্তাহ 2023। এবারের ফ্যাশনে বিশেষ চমক ছিল ব্রিটিশ ব্র্যান্ড হ্যাজিসের সর্বশেষ রয়্যাল ক্লাব সংগ্রহ পরিধান করে রানওয়েতে মডেলদের কুকুর সহ ক্যাটওয়াক। একই সময়ে চীনা ঐতিহ্যবাহী নান্দনিকতা এবং আধুনিক ফ্যাশনের সমন্বয়ে বেইজিংয়ে অনুষ্ঠিত হয় শরৎ ও শীতকালীন ফ্যাশন সপ্তাহ। গেল সপ্তাহে শেষ হয়েছে শরৎ ও শীতকালীন সাংহাই ফ্যাশন সপ্তাহ 2023। এর আগে সাংহাইয়ের সিনথিয়ান্তি জেলায় উদ্বোধনী ক্যাটওয়াক শো দিয়ে শুরু হয় এবারের ফ্যাশন সপ্তাহ। ব্রিটিশ ব্র্যান্ড হ্যাজিসের সর্বশেষ রয়্যাল ক্লাব সংগ্রহ পরিধান করে রানওয়েতে কুকুরসহ ক্যাটওয়াক করেন মডেলরা। যেহেতু হ্যাজিসের লোগো একটি কুকুর, তাই মঞ্চে সরাসরি কুকুরের উপস্থিতি দর্শককে কিছুটা অবাক করে দেয়। আমি আশা করিনি যে সেখানে সত্যিকারের কুকুর ছানা থাকবে। আমি ভেবেছিলাম কুকুরের উপাদানটি শুধুমাত্র লোগোতে বা অন্য কোনো আকারে দেখানো হবে। সত্যিকারের কুকুর নিয়ে মডেলরা অনেকবার উপস্থিত হয়েছেন, যা অপ্রত্যাশিত ছিল। ফ্যাশন সম্পর্কিত কোর্সের শিক্ষার্থীরাও উদ্বোধনী অনুষ্ঠানটি দেখে অনুপ্রাণিত হন। শোতে পোষা প্রাণী ছিল। ফ্যাশন সপ্তাহে এটি আমার প্রথমবার। এটা সত্যিই চমৎকার। ফ্যাশন ডিজাইনে অধ্যয়নরত একজন ছাত্র হিসেবে আমিও শো থেকে অনেক কিছু শিখেছি। ফ্যাশন শিল্পে টেকসই উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করতে বিশেষজ্ঞ এবং নেতৃস্থানীয় উদ্যোগের প্রতিনিধিরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে সমবেত হন এই অনুষ্ঠানে। আয়োজকরা জানান, এই মৌসুমে ইভেন্টটি সোশ্যাল মিডিয়াতে দিনে 9 ঘন্টার মতো দেখানো হয়েছে। এতে ফ্যাশনে আগ্রহী ব্যক্তিরা যেখানেই থাকুক না কেন, শোতে প্রদর্শিত সবশেষ প্রবণতাগুলো পর্যবেক্ষণ করতে সুবিধা হয়। এবছর সাংহাই ফ্যাশন সপ্তাহের 20তম বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা আরও জানান, চীনের ফ্যাশন শিল্পের বিকাশের সাক্ষী এই ইভেন্টটি ডিজাইনার এবং ব্যবসায়ীদের মধ্যে একটি সেতু বন্ধন হয়ে উঠেছে। এদিকে ক্যাটওয়াকের সবচেয়ে বড় তারকাদের অংশগ্রহণে সম্প্রতি পর্দা নামল শরৎ ও শীতকালীন চায়না ফ্যাশন উইক 2023-এর। বেইজিংয়ে আয়োজিত এই সিজনের ইভেন্টের থিম ছিল এক্সট্রিম ইনোভেশন ট্রাভেল। এবারের ফ্যাশন সপ্তাহে দেশ বিদেশের ডিজাইনারদের অংশগ্রহণে 100টিরও বেশি ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। চীনের একমাত্র জাতীয় পর্যায়ের ফ্যাশন সপ্তাহ হিসেবে এই ইভেন্টটি 26 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। অসংখ্য প্রাচীন ডিজাইনের সমারোহ ছিল এবারের ফ্যাশন সপ্তাহে। অনেক ডিজাইনে প্রাচীন এমব্রয়ডারি পদ্ধতিকে নতুন করে মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয়ভাবে উৎপাদিত কাপড় ব্যবহার করা হয়েছে। এর ফলে পুরানো নতুনের মাস্টারপিস তৈরি হয়েছে, যা আনুষ্ঠানিক পরিধান থেকে শুরু করে বিয়ের পোশাক পর্যন্ত বিস্তৃত। চীনা ফ্যাশন সপ্তাহের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা চীনা ডিজাইনাররা আধুনিক ডিজাইন প্রদর্শনের জন্য চীনের ধারণা এবং উপকরণ ব্যবহার করে আসছি। ফ্যাশন সপ্তাহ আমাদের চীনা সাংস্কৃতিক মৌলিকতা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। চীন বছরের পর বছর ধরে ফ্যাশনে মৌলিকতা রক্ষার প্রচেষ্টা জোরদার করে আসছে। 2019 সালে চায়না ফ্যাশন অ্যাসোসিয়েশন CFA শিল্পীর জন্য একটি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সুরক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। চীনের ফ্যাশন শিল্পকে সুরক্ষা করা এবং ফ্যাশন সেক্টরে উদ্ভাবনী প্রাণশক্তিকে অনুপ্রাণিত করাই এই কেন্দ্রের লক্ষ্য। রওজায় জাবিদ ঐশী, CMG বাংলা। মিয়াও জাতি চীনের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর একটি, আর মিয়াও জাতির লোকশিল্প হিসেবে পরিচিত তাদের শিল্পকর্ম।
প্রচলন আছে কয়েকশো বছর আগে মিয়াও জাতির মানুষ যুদ্ধ থেকে পালিয়ে গভীর পাহাড়ে আশ্রয় নেয় এবং প্রাচীন সূচিকর্মের কৌশল আবিষ্কার করে। আর এই মিয়াও জাতির সূচিকর্মের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারী ইয়াং ওয়েনলি। প্রিয় দর্শক, গ্রেট ওয়াল শোয়ের এই পর্বে ওয়েনলি এবং মিয়াও জাতি সম্পর্কে আমরা জানব আমাদের বেইজিংয়ের সহকর্মী শিখা এবং তোহিত শরতের কাছ থেকে। লাল রং মানে হুয়াংহ নদী, সবুজ রং মানে ইয়াংসি নদী। অন্য পোশাক এখানে থেকে নিজ পর্যন্ত সবই সূচিকর্ম বা পাটিক, তবে আমরা এখানে সিল্ক দিয়ে তৈরি করি। পর্যটককে চীনের সংখ্যালঘু জাতি মিয়াও জাতির পোশাকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই নারীর নাম ইয়াং ওয়েনলি। তিনি হলেন চীনের হুয়াউ গ্রামের একজন মিয়াও জাতি সূচিকর্মের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারিণী। সাত বছর বয়সে তিনি মায়ের কাছ থেকে মিয়াও জাতির সূচিকর্ম শেখা শুরু করেন। এই পর্যন্ত ২০ বছরেরও বেশি সময় পার হয়েছে। মিয়াও জাতির সূচিকর্ম হল মিয়াও জাতির লোকশিল্প। ইতিহাসে বলা হয় কয়েকশো বছর আগে কয়েক ডজন মিয়াও জাতির মানুষ যুদ্ধ থেকে পালিয়ে গভীর পাহাড়ের হুয়াউ গ্রামে আশ্রয় নেয়। তারা এই প্রাচীন সূচিকর্মের কৌশল নিয়ে আসেন। শত বছর ধরে ইয়াং ওয়েনলির পূর্বপুরুষরা এই পাহাড়ি এলাকায় চাষাবাদ করেছেন, গান গেয়েছেন, নরম হাতে ইতিহাস অলঙ্কৃত করেছেন, জীবন সম্বন্ধে তাদের আশা বর্ণনা করেছেন। তবে বাইরের সঙ্গে যোগাযোগের অসুবিধার কারণে বাইরের মানুষ মিয়াও জাতির সূচিকর্ম সম্বন্ধে খুব কমই জানে। ২০১৫ সালে চীন সরকার দারিদ্র বিমোচনের কার্যক্রম শুরু করে। গভীর পাহাড়ের ছোট ছোট গ্রাম হলেও সড়কপথ ও ইন্টারনেট সেবা ছিল, পর্যটন শিল্প উন্নত হয়েছে। এর মাধ্যমে হুয়াউ গ্রামের মিয়াও জাতির সূচিকর্ম ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠেছে। ২০১৯ সালে স্থানীয় সরকারের সাহায্যে ইয়াং ওয়েনলি এবং তার স্বামী একটি বাটিক ও সূচিকর্মের কোম্পানি স্থাপন করেন। সূচিকর্মের মাধ্যমে দারিদ্র বিমোচন কারখানা স্থাপন করা হয়েছে। মিয়াও জাতির সূচিকর্মের প্রশিক্ষণ ক্লাস চালু করা হয়েছে। এখন হুয়াউ গ্রামের পর্যটন শিল্প উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মিয়াও জাতির সূচিকর্ম সবার কাছে পরিচিত হয়ে উঠেছে। ইয়াং ওয়েনলির কাছ থেকে এই কাজ শেখা তরুণ মানুষের সংখ্যা আরও বাড়ছে। এটা এখানে রাখো, তারপর এই দিক দিয়ে পার হয়ে যাও। তোমাদের উচিত ভালোভাবে শেখা, ক্লাসে ভালোভাবে শোনা, তারপর তোমরা আরও ভালোভাবে তা জানতে পারবে। ভবিষ্যতে আরও বেশি মানুষ আমাদের মিয়াও জাতির সূচিকর্ম সম্বন্ধে জানতে পারবে। ২০২১ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুয়াউ গ্রাম পরিদর্শনের সময় বলেছিলেন, মিয়াও জাতির সূচিকর্ম একদিকে ঐতিহ্যবাহী, আরেকদিকে খুবই আধুনিক, যা শিল্প সংস্কৃতির বিষয়। ভালোভাবে উন্নত করে মিয়াও জাতির সংস্কৃতি সমৃদ্ধ করা যাবে, সেই সঙ্গে দারিদ্র বিমোচন এবং গ্রামীণ পুনরুদ্ধারে অবদানও রাখা যাবে। শি জিনপিংয়ের কথা শুনে ইয়াং ওয়েনলির নতুন আইডিয়া হয়। আগের চেয়ে আরও পরিশ্রম বাড়িয়ে দেন তিনি। ঐতিহ্যিক মিয়াও জাতির সূচিকর্ম আরও ভালোভাবে আধুনিক বাজারের সঙ্গে সংযোগ করানোর জন্য তিনি অনলাইনে ডিজাইন শেখেন এবং স্থানীয় নারী কর্মীদের সঙ্গে কাজ করেন। আমরা ব্যাগ, পোশাক অথবা দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব জিনিসে সূচিকর্ম করতে পারি। এটা হল আমাদের কাগজ কাটা সূচিকর্ম। আমরা এটা বইয়ের প্রচ্ছদ এবং কাপড়েও প্রয়োগ করি।
দেখুন আমার হাতের নেকটাই, তা অন্য ধরনের কৌশল, ঠিক যেন তারার মতো ঝিকমিক করছে। এমন পদ্ধতিতে ইয়াং ওয়েন লি ঐতিহ্যিক মিয়াও জাতির সূচিকর্মের উত্তরাধিকারের নতুন পদ্ধতি উন্মোচন করেছেন। ইয়াং ওয়েন লি অনলাইন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে মিয়াও জাতির সূচিকর্ম পণ্য বিক্রি করছেন। আপনাদের সবাইকে লাইভে স্বাগত জানাই। দেখুন, এটা হলো আমাদের একটি জাপির ব্যাগ। এই সূচিকর্ম নারীর হাতের কাজ, একদিনে এমন মাত্র 10টা তৈরি করা যায়। চীনে বিভিন্ন জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি ভালোভাবে সংরক্ষিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রকাশিত 1557টি রাষ্ট্রীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় সংখ্যালঘু জাতির আইটেম 30% মতো। বিভিন্ন জাতির সংস্কৃতি যেন আকাশের তারার মতো, যা চীনের আকাশকে আরও সুন্দর করে তুলেছে। কোভিড মহামারী কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি। অন্য খাতগুলোর মতোই দেশটির ক্যাটারিং খাতকে চাঙ্গা করতে নেওয়া হয়েছে বছরব্যাপী কর্মসূচি। চায়না ফুড ফেস্টিভ্যাল 2023 নামের এই উৎসব চলছে চীনের বিভিন্ন স্থানে। উৎসবের আমেজে চীনের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় খাবারের স্বাদ নিচ্ছেন স্থানীয় বাসিন্দা ও বাইরে থেকে আসা পর্যটকরা। বছর জুড়ে 70টির মতো এমন খাদ্য উৎসবের আয়োজন করবে চীন। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছংতু শহরে ক্যাটারিং সেক্টরকে চাঙ্গা করতে 23 মার্চ শুরু হয়েছে চায়না ফুড ফেস্টিভ্যাল 2023। চীনের বাণিজ্য মন্ত্রণালয়, মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত উৎসবটি দেশব্যাপী ভোগ প্রবণতা বাড়ানোর মাসব্যাপী উদ্যোগের অংশ। ছংতু শহরের কেন্দ্রস্থলে একটি খোলা বাজার, যেখানে স্থানীয় খাবার সিচুয়ান বোল চিকেনের টাটকা স্বাদ নিতে গ্রাহকদের ভিড় লেগেই থাকে। এটা খুব সুন্দর। আমরা স্থানীয় নই, তবে স্থানীয় উপাদেয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লানচু শহরে বসন্তের চমৎকার আবহাওয়ায় আবার জমে উঠেছে একটি খোলা রাতের বাজার। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে এটি। খুব ভালো ব্যবসা হচ্ছে, বিশেষ করে সপ্তাহান্তে এবং ছুটির দিনে। সাধারণত আমি সন্ধ্যা 7:30টায় ব্যবসা শুরু করি এবং মধ্যরাত পর্যন্ত ব্যস্ত থাকি। উত্তর পশ্চিম চীনের বিভিন্ন সুস্বাদু খাবারের স্বাদ পেতে এখানে আসেন চীনের অন্য প্রদেশের মানুষরাও। আমি চেচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহর থেকে এসেছি। এখানকার রাতের বাজারের স্টলগুলো পরিপাটি ও পরিচ্ছন্ন। স্টলের মালিকদের পোশাক ঠিকঠাক এবং খাবারও ভালো। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে 5 এপ্রিল ছিংমিং ফেস্টিভ্যাল বা সমাধি পরিষ্কার দিবস উপলক্ষে মিষ্টি সবুজ চালের বল ছিংতুয়ান খাওয়া পুনর্মিলনের এবং বসন্তের আন্তরিক অনুভূতি প্রকাশের প্রথা। এবছর কিছু রেস্তোরাঁ তরুণ ভোক্তাদের কাছে ঐতিহ্যবাহী এ খাবারকে আরও আকর্ষণীয় করে তুলতে ছিংতুয়ানে কাঁকড়ার মাংস যোগ করেছেন। চায়না ফুড ফেস্টিভ্যাল 2023 সারা বছর ধরেই চলবে এবং ক্যাটারিং শিল্পকে চাঙ্গা করতে 70টির মতো ইভেন্টের আয়োজন করা হবে। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। চীন ও রাশিয়ার সাংস্কৃতিক বিনিময়ের দীর্ঘ ইতিহাস আছে। চীন ও রাশিয়ার সাংস্কৃতিক বিনিময়ের ঐতিহ্যে বেইজিং এক্সিবিশন সেন্টারে মস্কো রেস্টুরেন্টের আছে নিজস্ব ভূমিকা। এখানে চীনা গ্রাহকদের কাছে রুশ সংস্কৃতিকে তুলে ধরেন রাশিয়ান নারী ইরিনা প্রাতসুয়ুক। চীনে জীবন গড়ে নেওয়ার পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বন্ধুত্ব স্থাপনে ভূমিকা রাখছেন এই নারী। চীনের বেইজিং এক্সিবিশন সেন্টারে অবস্থিত মস্কো রেস্টুরেন্ট 70 বছর ধরে চীনের রাজধানীতে খাঁটি রুশ খাবার পরিবেশন করছে। এখানেই 2009 সাল থেকে রুশ সংস্কৃতিকে চীনের মানুষের সামনে তুলে ধরছেন ইরিনা প্রাতসুয়ুক। তিনি একজন রুশ পারফর্মার ও সঙ্গীত শিল্পী।
আমার পরিবেশনা দেখার আগে অনেকেই রুশ শিল্প ও সঙ্গীত বিষয়ে জানতেন না। তাদের প্রশংসা শুনে আমার কাছে খুব সুন্দর মনে হয় যে তাদের সামনে রাশিয়ার প্রথম পরিচয় আমি দিচ্ছি। চীন ও রাশিয়ার সাংস্কৃতিক বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের ঐতিহ্যে বেইজিং এক্সিবিশন সেন্টার এবং মস্কো রেস্টুরেন্টের রয়েছে নিজস্ব ভূমিকা। এখানে চীনা গ্রাহকদের কাছে রুশ সংস্কৃতিকে তুলে ধরেন রাশিয়ান নারী ইরিনা প্রাৎসুক। চীনে নিজের জীবন গড়ে নিয়েছেন ইরিনা, তার পুত্রবধূও চাইনিজ। তিনি নিজে চীনা সংস্কৃতিকে ভালোবাসেন। আমি অনলাইন শপিং এবং চীনে ভ্রমণ করতে ভালোবাসি, দুটোই এখানে সুবিধাজনক। অনেক চীনা মানুষ বিদেশি সংস্কৃতি সম্পর্কে জানতে চায়। আমার অনেক চাইনিজ বন্ধু আছে, তারা নিয়মিত এই রেস্টুরেন্টে আমার সঙ্গীত পরিবেশনা দেখতে আসেন। পরস্পরকে বোঝার এই তো সময়। আমি অনেক বছর ধরে চীনে রুশ সংস্কৃতি তুলে ধরছি, অনেক দর্শক আমাকে ভালো জানেন। রেস্টুরেন্টে ক্রেতা দর্শকরা ইরিনার নাটকীয় পরিবেশনা দারুণ উপভোগ করেন। ২০ জনের একটি শিল্পী দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ইরিনার গানের সঙ্গে ক্রেতারা উপভোগ করতে পারেন রুশ খাবার। এই রেস্টুরেন্টের অন্দরসজ্জাতেও রুশ সংস্কৃতির ছোঁয়া আছে, যা চীনাদের কাছে রাশিয়া ও চীনের দীর্ঘ বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময়ের ঐতিহ্য তুলে ধরে। অনেক চীনা মানুষ রাশিয়া ভ্রমণ করেছেন, তাদেরও স্মৃতিকাতর করে তোলে ইরিনার পরিবেশনা। কয়েক প্রজন্মের ক্রেতাদের সুন্দর স্মৃতির প্রতিনিধিত্ব করে মস্কো রেস্টুরেন্ট। রুশি শিল্পীদের পরিবেশনায় রুশ জীবনের ছোঁয়া পান চীনা ক্রেতারা। এর ফলে রেস্টুরেন্টের মর্যাদা যেমন বাড়ে, তেমনি ক্রেতাদের অভিজ্ঞতাও সমৃদ্ধ হয়। এই রেস্টুরেন্ট ছাড়াও বেইজিং এক্সিবিশন সেন্টার রাশিয়ান সংস্কৃতি বিভিন্নভাবে তুলে ধরছে, যেমন বেকারি, কফি শপ এবং শিল্প প্রদর্শনীর আয়োজন থাকছে নিয়মিত। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। পর্বতারোহণের মধ্য দিয়ে জীবনে গতি ফিরিয়ে আনছে চীনের কুয়াংসি অঞ্চলের তরুণ তরুণীরা। এখানকারই এক তরুণী লি ইয়ানথান পর্বতারোহণের উপর প্রশিক্ষণ নিচ্ছেন গত ৪ বছর ধরে। পর্বতারোহণ করেই দেখভাল করছে নিজ পরিবারের। তার স্বপ্ন একদিন সে অলিম্পিকে খেলবে। বিস্তারিত থাকছে রিপোর্টে। গল্পটি দক্ষিণ চীনের পাহাড় ঘেরা অঞ্চল কুয়াংসিতে বাস করা এক চীনা তরুণী লি ইয়ানথানের। সে একজন পর্বতারোহী। আজ থেকে ৪ বছর আগে এক গ্রীষ্মকালে লিয়ের পর্বতারোহণের শুরু। লি একা নয়, পর্বতারোহণের মধ্য দিয়ে জীবনের সকল বাধা পেরুচ্ছে লিয়ের মতোই এ অঞ্চলের আরও অনেক তরুণ পর্বতারোহী। পর্বতারোহণের শুরুটা অনেকটা কাকতালীয়ভাবেই বলে জানান লি। আমার স্কুলের পর্বত আরোহীরা যখন প্রশিক্ষণ নিচ্ছিল, আমি তখন তা উঁকি দিয়ে দেখছিলাম। একজন প্রশিক্ষক আমাকে তখন দেখে ফেলেন এবং তাদের সাথে যুক্ত হতে বলেন। তখন থেকে আমি পর্বত আরোহণের প্রশিক্ষণ নিচ্ছি। ৪ বছর ধরে প্রশিক্ষণ নেয়ার পর লি এখন অনায়াসে অনেক দূর পর্যন্ত পর্বতারোহণ করতে পারে। লি বলেন, অনেক সময় তার ইচ্ছা করে এই খেলা ছেড়ে দিতে, তবে প্রশিক্ষক সবসময়ই তাকে ভয় কাটিয়ে পুরো দমে পর্বতারোহণে ফিরে আসতে প্রেরণা যোগায়। প্রতিনিয়ত পাহাড়ে ওঠানামা করতে করতে লি এখন শিখে গেছে কীভাবে হাল না ছেড়ে টিকে থাকতে হয়, সেটা হোক পাহাড়ে বা দৈনন্দিন জীবনে। যে কোনো প্রাপ্তির সময় লিয়ের যার কথা মনে পড়ে সে হচ্ছে তার মা। ছোট থেকে সে দেখেছে কত কষ্টে তার মা সংসারের ঘানি টানতে পরিবার থেকে দূরে থেকে কাজ করে গেছেন। আরেক পর্বতারোহণের শিক্ষার্থী লান ছাংহাও। ইন্ডোরে ও পাহাড়ে প্রশিক্ষণ নেওয়ার মধ্যে রাত দিন পার্থক্য রয়েছে বলে মনে করেন তিনি। পাহাড়ে ওঠার সময় ভয় উত্তেজনা দুটোই কাজ করে।
ইনডোরে প্রশিক্ষণ নেওয়া থেকে সত্যিকারে পাহাড়ে ওঠা তুলনামূলক বিপজ্জনক। পাহাড়ের কিছু কিছু জায়গা বেশ ধারালো, দুর্ঘটনাবশত সেখানে পড়লে আহত হওয়ার সম্ভাবনা থাকে। এদিকে তাদের প্রশিক্ষক উ কুয়াং বলেন, শিক্ষার্থীদের ধাপে ধাপে প্রশিক্ষণ দেন তারা। প্রথমে অল্প উচ্চতায় উঠতে শেখানো হয়, তারপর বেশি উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য দেওয়া হয়। লি জানে তার ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়, তবে তার স্বপ্ন একদিন সে অলিম্পিকে খেলবে। আমি চংছিংয়ের 28তম জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, তবে সেখান থেকে খালি হাতে ফিরে আসতে হয়েছে, কোনো পুরস্কার পাইনি। লিউচুয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, সেখানে লিড প্রজেক্টে দ্বিতীয় এবং গতিতে তৃতীয় স্থান অর্জন করি। এরপর আমি গতিতে সেমিফাইনালে উঠি এবং অফিসিয়াল ম্যাচে চতুর্থ স্থান লাভ করি। আমি আরও উপরে উঠতে চাই, স্বপ্ন দেখি একদিন অলিম্পিকে খেলব। কুয়াংসি কাউন্টিতেই দেশের সর্বপ্রথম কিশোরদের জন্য পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। শুধুমাত্র মাসানে 23টি স্কুলে পর্বতারোহণ প্রশিক্ষণ স্কুল কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। 2018 সাল থেকে স্থানীয় পর্বতারোহণ দলগুলো শহরের বাইরে আয়োজিত 31টি মেজর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে এনেছেন 100টি গোল্ড, 88টি রৌপ্য এবং 79টি ব্রোঞ্জ মেডেল। আব্দুল্লাহ আল মামুন, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। যারা দেখছিলেন অনুষ্ঠানটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে ভিন্ন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।